आमादेर मस्जिदे 40 दिन 5 वक्त नामाज जमाते आदाय करार प्रतियोगिता करछि। मस्जिदे शिशुरा एसे दुष्टुमी करछे ताई मस्जिदेर सभापति तादेरके बेर करे दिच्छे। ए ब्यापारे किछु बोलबेन? मस्जिदे बाच्चादेरके विशेष करे जे बाच्चारा नामाज बुझे 6 बछर 7 बछर हये गेछे 5 बछरेर बेशी हयेछे अर्थात एक कथा एमन बयस हयेछे जे बयसे से नामाज पढ़ते पारे बुझे ए बयसे बाच्चादेरके मस्जिदे आनते हबे। तारा जोदि मस्जिदे आसे जार साथे आसबे तार दायित्व थाकबे तादेरके नियंत्रण करा जाते मानुषेर नामाजे डिस्टार्ब ना करे। एरपरेও যদি बापे सेजदा যাওয়ার পরে ওই চান্সে ও দৌড় দেয় কারোর পিঠে চিমটি मारे বা আরেক বাচ্চার সাথে দুষ্টুমি করে তাহলে এতটুকু ডিস্টার্ব মসজিদের সকল মুসল্লিকে সহ্য করতে হবে। কারণ আজকের শিশু আগামী দিনের মুসল্লি, আজকের শিশু আগামী দিনের। এই শিশুকে যদি আপনি ধমক দেন ও মনে করবে মসজিদে যাওয়াটাই মনে একটা অপরাধের ব্যাপার, ঠিক কি না বলেন? অনেক মুরব্বীরা আছেন, অনেক বাবাজিরা আছেন, আপনারা এই ভুলটা করেন। আপনারা বাচ্চাদেরকে এমন ভাবে ধমক দেন ও চিন্তা করে বিরাট অন্যায় করে ফেলছি। এমন কি বাচ্চা যদি অনেক বেশি ডিস্টার্ব করে বাচ্চার বাপকেও বাচ্চার সামনে ধমক দিবেন না। বাচ্চার বাপের সামনে বাচ্চার সামনে যদি বাচ্চার বাপরে ধমক দেন যে এই ছেলে কেন আনছেন মসজিদে, আমাদের নামাজ নষ্ট করছে, তাহলে এই বাচ্চা মনে মনে চিন্তা করবে আমার বাপ আমাকে আইনা কি পাপটা জানে করছে এই জন্য আমারে এত ঝাড়ি জড়ি মারছে, আজ জীবনে সে মসজিদ দিকে আসতে চাইবে না। অনেক বাচ্চাকে এভাবে মসজিদ থেকে আমাদের মুরব্বীরা দূরে সরায় দেয়। আরে বাবা, বাচ্চাদের কিছু কিছু ডিস্টার্ব হজম করতে হবে। আমি বলতেছি না যে 2 বছর 1.5 বছরের বাচ্চা এনে মসজিদে মুতান, আমি সেটা বলতেছি না। যে বাচ্চা নামাজের কিচ্ছু বোঝে না তারে কেন আনতে যাবেন, বা তাকে আনলে তে নামাজের কিছুই বুঝবে না, কিন্তু সে বাপের সাথে আসবে, দাদার সাথে যাবে, চাচার সাথে যাবে, মসজিদে যেতে যেতে অভ্যাস হবে, দেখতে দেখতে নামাজ পড়বে, 1-2 দিন ডিস্টার্ব করবে, কিছু কাল দৌড়াদৌড়ি করবে, একসময় ঠিক হবে। আরে ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় গেছেন ওনার নাতি হাসান বা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পিঠের উপরে উঠে, নানার পিঠের উপরে উঠে ঘোড়া বানায়া নানার পিঠকে তারা বসে ঘোড়া চালাইতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত সিজদায় যাওয়ার পর নাতি এসে পিঠে উঠছে, যতক্ষণ নাতি নিজে থেকে উইলিংলি না নামছে ততক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নামানোর চেষ্টা করেন নাই, অপেক্ষা করছেন, ধৈর্য ধারণ করছেন। ওই যে সিজদা তাসবিহ পড়তেই আছেন, লম্বা করছেন। যখন নাতির ঘোড়া চালানো শেষ, নেমে গেছে, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা তুলেছেন এবং নামাজ শেষ করেছেন। এই ঘটনার পর আমরা কোনো হাদিসে এটা দেখি নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধমক দিয়ে বলছেন, এই ফাতেমা তুমি নাতিকে ধরলা না কেন, আমার নামাজের মনোযোগ নষ্ট করছে, এরকম কোনো কথা আমরা জানি না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বাচ্চার ডিস্টার্ব সহ্য করে আপনাকেও করতে হবে, এতটুকু সবর করেন। পোলাপান করতে পারে, এটা মেনে নেন। হ্যাঁ, খুব বেশি বাড়াবাড়ি করে, একেবারে নামাজে মনোযোগ থাকার কোনো অবস্থাই নাই, তাহলে সেক্ষেত্রে তার বাপকে ডেকে বলেন যে অতিরিক্ত ডিস্টার্ব করে তাকে ধরে রাখবেন। এমনকি নামাজের মধ্যে যদি দেখেন যে দৌড় দিবে, দিয়ে আকাম করবে, তাহলে আপনি নামাজের মধ্যে হাত বাঁধা আছে অবস্থায় চট করে ধরে ফেলতে পারেন, ধরে রেখে দিলেন, আবার হাত বেঁধে নামাজ পড়লেন। অর্থাৎ বাচ্চাকে যতটুকু পারেন, আমলে কাসির হয়ে গেলে একেবারে ধরে যদি তার পিছু পিছু হাঁটা শুরু করেন তাহলে তার নামাজ ভেঙে যাবে। যতটুকু সম্ভব বাচ্চাকে নিয়ন্ত্রণ করবেন। এরপরে বেশি বেয়াড়া হলে ওটার জন্য কোনো বুদ্ধি বাইর করবেন, কিন্তু বাচ্চাদেরকে মসজিদে আসতে দিতে হবে, তা না হলে বাচ্চারা নামাজ শিখবে। আমাদের মুরব্বীদেরকে সবর করতে হবে। অনেক মুরব্বীরা আছে খিটখিটে মেজাজ হয়ে যান, বাসা বাড়িতে বুড়ির কাছে আর জায়গা নাই, পোলাপানের কাছে জায়গা নাই, নাতি নাতির কাছে জায়গা নাই, মসজিদে এসে সব খ্যাটখ্যাট এখানে করে, মুয়াজ্জিনের সাথেও করে, ইমামের সাথেও করে, খাদেমের সাথেও করে, পিচ্চি পোলাপানের সাথেও করে। এগুলা করা যাবে না বাবারা। মসজিদে এসে সবর করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।